অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে বললেন শেখ হাসিনা। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি জয়নুল আবেদিন ফারুকের। জানাবো তারেককে নিয়ে টালমাটাল বিএনপি। আরো জানাবো উপজেলায় গণপ্রতিরোধের মুখে মন্ত্রী এমপিদের মাই ম্যানরা। এবং সর্বশেষ জানাবো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে শিক্ষামন্ত্রী কি তালগোল পাকাচ্ছেন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে বললেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে, তাদের মূল্য লক্ষ্য সরকার উৎখাত। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন দেশে রাজনৈতিকভাবে দেউলিয়া যারা তারা, আর কিছু বুদ্ধিজীবী অনবরত গীবত গাইছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন পদ্মা সেতুতে ইতিমধ্যে 1,500 কোটি টাকার টোল উঠেছে, বাংলাদেশ যে পারে এটাই তার প্রমাণ। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি জয়নুল আবেদিন ফারুকের। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন তীব্র এই তাপপ্রবাহে যেখানে স্কুল কলেজ বন্ধ করবেন শিক্ষামন্ত্রী, সেখানে স্কুল কলেজ বন্ধ করতে হয় আদালতকে। যে শিক্ষামন্ত্রী সাধারণ অভিভাবক ও কলমতি বাচ্চাদের কথা ভাবে না, সেই শিক্ষামন্ত্রী আমরা পদত্যাগ করব না। যে শিক্ষামন্ত্রী সাধারণ অভিভাবক ও কলমতি বাচ্চাদের কথা ভাবে না, সেই শিক্ষামন্ত্রীর আমরা পদত্যাগ চাই। শুধু ঘরের মধ্যে বসে না থেকে সাধারণ জনগণের কথা ভাবেন। জয়নুল আবেদিন ফারুক বলেন সরকারকে বলবো পদত্যাগ করুন, দেশের মানুষকে বাঁচান, লুট করবেন আপনারা, দুর্নীতি করবেন আপনারা, আর তার প্রভাব সাধারণ জনগণের উপর পড়বে, এটা হতে পারে না। গত 15 বছরের অন্যায় অত্যাচারের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় আছে, বিনা কারণে দেশের অনেক মানুষ গুম করছে, খুন করেছে, অন্যায়ভাবে গ্রেপ্তার নির্যাতন করেছে। এই তাপপ্রবাহে আওয়ামী লীগ নিশ্চয় বসে আছে কেন? তিনি আরও বলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে সিদ্ধান্ত তিনি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল নিয়েছেন, এর জন্য তার বিরুদ্ধে মামলা করা উচিত। তারেককে নিয়ে টালমাটাল বিএনপি। তারেক জিয়ার একের পর এক সিদ্ধান্ত নিয়ে বিএনপিতে টালমাটাল অবস্থা সৃষ্টি হচ্ছে। তারেক জিয়া তার পছন্দের ব্যক্তিদেরকে দলে রাখছেন, অপছন্দের ব্যক্তিদেরকে দল থেকে বের করে দিচ্ছেন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো নিয়ম নীতি না মানা হচ্ছে না, গঠনতন্ত্রকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে এবং এক ধরনের স্বেচ্ছাচারিতা দলের ভেতরে চলছে। এই নিয়ে বিএনপির মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র অসন্তোষ এবং কোন্দল। সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন নির্বাচিত হয়েছিল। দল তাকে আদেশ করেছিল দায়িত্ব গ্রহণ না করার জন্য, কিন্তু দলের সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির পদটি গ্রহণ করেন। আর তাই এই পদ গ্রহণের কারণে জাতীয়তাবাদী আইনজীবী ফর্ম তাকে অব্যাহতি দিয়েছিল, কিন্তু এই অব্যাহতি শেষ পর্যন্ত টেকেনি। এখন তাকে দলে রাখার সিদ্ধান্ত যেমন নেওয়া হয়েছে, তেমনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারেক জিয়ার এই সিদ্ধান্তে বিএনপির আইনজীবীদের একাংশে যারা মাহবুবুদ্দিন খোকনের বিরুদ্ধে তারা ক্ষুব্ধ হয়েছে, বিশেষ করে সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলী সহ সিনিয়র আইনজীবীরা বলেছেন তারেক জিয়ার নির্দেশেই তারা খোকনের ব্যাপারে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। আবার তারেক জিয়া তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন, মাঝখান থেকে তারেক জিয়া তাদেরকে অসম্মান করবেন বলেও এই সিনিয়র আইনজীবী মনে করেন। তারেক জিয়ার পরামর্শে তারা মাহবুবুদ্দিন খোকনকে দায়িত্ব না নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তারেক জিয়া এখন মাহবুবুদ্দিন খোকনের সঙ্গে কথা বলে বিএনপির যুগ্ম মহাসচিব পদে যেমন আছেন, তেমনি সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি পদে বহাল থাকছেন। বিএনপির মধ্যে প্রশ্ন উঠেছে মাহবুবুদ্দিন খোকন যদি নির্বাচন করে এবং জিতে দায়িত্ব গ্রহণ করতে পারে, তাহলে উপজেলা নির্বাচনী প্রার্থীরা কী দোষ করল? বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত হলো বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না, আর এই ধারাবাহিকতায় বিএনপি বিভিন্ন পেশাজীবীদের নির্বাচনে বর্জন করছে। এর আগে বিএনপি নিয়ন্ত্রণ ড্যাব চিকিৎসকদের বিএমএম নির্বাচনে বর্জন করেছিল, কৌশলাদি নির্বাচনে বিএনপি সরে গিয়েছিল। আর এরকম একটি পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে কেন বিএনপি অংশগ্রহণ করলো সেটি যেমন একটি বড় প্রশ্ন, তার চেয়ে বড় প্রশ্ন হলো যে একই সিদ্ধান্ত এক একজনের ব্যাপারে এক এক রকম হবে কেন? এই নিয়ে বিএনপি নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দলের কিছু বিক্ষিপ্ত নেতা কর্মীদেরকে বলেছেন এই সমস্ত কিভাবে হচ্ছে আমি জানি না, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আপনারা লন্ডনে যোগাযোগ করেন। এখন বিএনপিতে কেউ দায়ী নিতে চাচ্ছে না, কেউ জানতেও না কে কাকে কখন কিভাবে পরিষ্কার করা হচ্ছে, যার ফলে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে দলটির মধ্যে। উপজেলা নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন সেরকম 73 জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, অথচ বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে উপজেলা নির্বাচন বা স্থায়ী সরকার নির্বাচন একটি নির্দলীয় ধরনের নির্বাচন, এই নির্বাচনে দলীয় প্রতীক তারা ব্যবহার করবে না। অনেক বিএনপি নেতা মনে করেন যে দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্তটাই সঠিক ছিল, কিন্তু কেউ যদি ব্যক্তিগত উদ্যোগে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে সেটি তার নিজস্ব ব্যাপার, এজন্য দল থেকে বহিষ্কার করা বাঞ্ছনীয় নয় বলে বিএনপির বেশিরভাগ নেতাকর্মীরা মনে করেন। আর এই কারণে বিএনপির সব নেতারাই হাল ছেড়ে দিয়েছেন এবং তারা এখন তিক্ত বিরক্তও বটে। উপজেলায় গণপ্রতিরোধের মুখে মন্ত্রী এমপিদের মাইম্যানরা।
এবার উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিরা তাদের আত্মীয় স্বজন এবং নিজস্ব পছন্দের ব্যক্তিদেরকে চেয়ারম্যান পদে প্রার্থী করেছেন এবং তারা এলাকায় প্রভাব বিস্তার করে তাদের মাইম্যানদেরকে জয়ী করার জন্য চেষ্টা চালাচ্ছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব নজর এড়ায়নি প্রসঙ্গটি, আর এ কারণে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে এ ব্যাপারে একাধিকবার সতর্কবার্তা নেওয়া হয়েছিল, কিন্তু এসব সতর্কবার্তা সত্ত্বেও মন্ত্রী এমপিরা এলাকায় তাদের আধিপত্য বজায় রাখা এবং নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য মাইম্যানদের প্রার্থী করেছেন। কেউ আত্মীয় স্বজনকে, কেউ নিজস্ব পছন্দের ব্যক্তিদেরকে নির্বাচনে প্রার্থী করেছেন, আর এই প্রার্থী করার ফলে এলাকার মধ্যে বিরাজ করছে এক ধরনের অসন্তোষ, ক্ষোভ এবং নিরূপ প্রতিক্রিয়া। আর আওয়ামী লীগ দলগতভাবে যখন সিদ্ধান্ত নিয়েছে যে তারা দলীয় প্রতীক ব্যবহার করবে না এবং আওয়ামী লীগ সভাপতি যখন নির্দেশনা দিয়েছেন যে মন্ত্রী এমপিদের স্বজনরা প্রার্থী হতে পারবেন না, তখন মন্ত্রী এমপিদের মাইম্যানদের বিরুদ্ধে একটি গণ প্রতিরোধ গড়ে উঠেছে। উপজেলা নির্বাচনগুলোতে একাধিক উপজেলায় দেখা গেছে মন্ত্রী এমপিদের পছন্দের প্রার্থীর বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ একাট্টা হয়েছে এবং স্থানীয় তৃণমূলের পছন্দের প্রার্থীর পক্ষে তারা কাজ শুরু করেছে। যে সমস্ত মন্ত্রী এমপিরা এলাকায় তাদের নিজেদের প্রার্থী দিয়েছেন তারা এখন নিজস্ব বলয়ের বাইরে মূল আওয়ামী লীগের নেতাকর্মীদের পাচ্ছেন না। অবশ্য কোনো কোনো উপজেলায় আগেই প্রভাব বিস্তার শেষ করে ফেলেছেন মন্ত্রী এমপিদের প্রার্থীরা। তারা কোথাও কোথাও একক প্রার্থী ঘোষণা করেছেন, কোথাও কোথাও বিনা প্রতিদ্বন্দ্বিতা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু যে সমস্ত এলাকায় এটা সম্ভব হয়নি, যে সমস্ত এলাকা তৃণমূল শক্তিশালী, সেই সমস্ত এলাকাতে আওয়ামী লীগের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে পড়েছেন উপজেলার প্রার্থীরা। ফলে শেষ পর্যন্ত যদি উপজেলা নির্বাচনে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী নিরপেক্ষ থাকে, তাহলে বেশিরভাগ উপজেলায় মন্ত্রী এমপিদের মাইম্যানদের ভরাডুবি ঘটবে বলেই ধারণা করা হচ্ছে বিএনপি। বিভিন্ন উপজেলা যোগাযোগ করা হলে স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলেছেন, যেহেতু আওয়ামী লীগ সভাপতি মন্ত্রী এমপিদের স্বজনদেরকে নির্বাচনে না দাঁড়ানোর জন্য নির্দেশনা দিয়েছেন, কাজে মন্ত্রী এমপিদের স্বজনদের নির্বাচনে প্রার্থী হওয়াটা হলো একেবারেই দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন এবং এই সিদ্ধান্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করাটা নেতাকর্মীদের দায়িত্ব। আর এই কারণে নেতাকর্মীরা এখন মন্ত্রী এমপিদের পছন্দের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এবং তারা তাদের বিকল্প প্রার্থীকে সমর্থন দিচ্ছেন। এর ফলে উপজেলা নির্বাচনে একটি নতুন মাত্রা এবং প্রতিযোগিতার আবহাওয়া সৃষ্টি করেছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে শিক্ষামন্ত্রী কি তালগোল পাকাচ্ছেন? করোনাকালে প্রায় 2 বছর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। শিক্ষার ক্ষতি নিয়ে সে সময় অনেকে কথা বলেছেন, অনেকে আহাজারি করেছেন, কিন্তু তৎকালীন সময়ে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা উপমন্ত্রী সিদ্ধান্ত অনড় ছিলেন। তারা বলেছেন, জীবন সবচেয়ে মূল্যবান, জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই, তাই তারা অনলাইনে ক্লাস চালু রাখেন এবং যতক্ষণ পর্যন্ত দেশের স্বাস্থ্য পরিস্থিতি স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও সেই সময় বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরও বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে গড়িমসি করা হয়েছিল এবং নজিরবিহীন ধীর নীতি অনুসরণ করা হয়েছিল। এটি নিয়ে তৎকালীন সময় শিক্ষা মন্ত্রণালয় সমালোচিত হয়েছিল। এবার আবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে মরিয়া দেখা যাচ্ছে। এখন আগের শিক্ষামন্ত্রী নেই, ডক্টর দীপুমনি এখন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, কিন্তু মহিবুল হাসান চৌধুরী, যিনি ডক্টর দীপুমনির সঙ্গে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, তিনি এখন শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এখন শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য মরিয়া তৎপরতা চালাচ্ছেন। কেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে হবে, কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কেন পড়াশোনা অব্যাহত রাখতে হবে, এই নিয়ে বিশিষ্ট জনদের মধ্যে নানামুখী আলোচনা হচ্ছে। বিশেষ করে আবহাওয়া পরিস্থিতি যখন একের পর এক হিট অ্যালার্ট দিচ্ছে, তারপর তাপমাত্রা পারদ যখন দিন দিন চড়ছে, তখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বিভিন্ন মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে যে শিক্ষা মন্ত্রণালয় একগুঁয়েমি করছে এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে বাড়াবাড়ি রকমের অবস্থান গ্রহণ করেছেন। সকলে দাবি করেন যে এখন বাংলাদেশ ডিজিটাল হয়েছে, সেখানে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু করা সহজে যেতে পারে এবং করোনার সময় শিক্ষার্থীরা এবং শিক্ষকরা অনলাইনে শিক্ষা কার্যক্রমে অভ্যস্ত হয়ে উঠেছেন। তাছাড়া এবার যে গরম পড়েছে, যে কয়েকদিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছিল, তাতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক স্বাস্থ্যহানির ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে বহু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান একটি রুটিনের দ্বারা পরিচালিত হয়, যেমনটি শিক্ষামন্ত্রী বলেছেন, সেই রুটিনে অনেকগুলো বন্ধ থাকে, বিভিন্ন কারণে বন্ধ রাখতে হয় শিক্ষা প্রতিষ্ঠান। যেমন গ্রীষ্মের ছুটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে, যেটি জুনে হওয়ার কথা। এছাড়াও ঈদ উল আজহা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিভিন্ন বিশেষজ্ঞরা মনে করেন যে গ্রীষ্মের ছুটি এবং অন্যান্য ছুটিগুলো কমিয়ে এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখাই যৌক্তিক, কারণ শিক্ষার্থীরা যদি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়ে এবং কোনো দুর্ঘটনার মধ্যে পতিত হয়, তাহলে এটির দায়িত্ব শুধু একা শিক্ষামন্ত্রীর উপর বর্তাবে না, পুরো সরকারের উপর বর্তাবে। তাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ক্ষেত্রে একটি সংবেদনশীল, দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে বিশ্লেষকরা মনে করেন। তারা মনে করেন যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জোর করে এই তীব্র দাবদাহের মধ্যে নেওয়ার ফলে একটি অবিশ্বাসের সম্পর্ক হচ্ছে। শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে একটি সুসম্পর্কের মেলবন্ধনে এটি শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞান চর্চার জন্য জরুরি। অথচ শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি কর্তৃপক্ষ জোর করে খোলা রাখে, তাহলে স্বাভাবিক পরিবেশটি নষ্ট হয়ে যায়। সংশ্লিষ্ট সকলেই মনে করে যে অস্থিরতা না করে, একগুঁয়েমি না করে শিক্ষামন্ত্রী একটি দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করবেন এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার ব্যাপারে তারা অবস্থার পূর্ণ বিবেচনা করবেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।